হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের এনআইটি যে নতুন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সম্পর্কে আর আজকে জিনিসটা যেটা দেখাবো সেটা হলো আমাদের হালকা কিছু একটু রিভিউ দেখাবো যেহেতু এখানে খুব বেশি একটা কিছু নাই আগের মতন সেম আছে কিছু তথ্য আপডেট হয়েছে এসব বিষয়টি নিয়ে কথা হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনারা তো এই আপনি এমন এমন ইন্টারফেস পাবেন এবং ডান পাশে পাবেন আপনি আপনার ইংলিশ বাংলা যদি আপনি ইংলিশ চান আপনি ইংলিশ করতে পারেন যদি বাংলা চান বাংলা করতে পারেন ওকে এরপর আসেন এর মেন মেনুতে মেনুতে হোম ফিস ভোটার এবং ডাউনলোড এই তিনটে অপশন আছে আমাদের মেন অপশনে অথবা মেন মেনু বারে অপশনগুলো আছে এরপর আছে আমাদের এরপর আছে আমাদের নতুন আবেদনের জন্য আবেদন করবেন সেখানে আপনি আবেদন করে ক্লিক করলে আপনি আবেদনে আলাদা একটা নিউ ট্যাব খুলে যাবে গিয়ে আপনি সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন সম্পর্কে যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি বিস্তারিত জানেন এখানে ক্লিক দিলে আলাদা একটা ট্যাবে খুলে এখানে আপনাকে সঠিক ইনফরমেশন আছে আপনার আপনার একটু দয়া করে একটু পড়ে নেবেন এখান থেকে দেখেন অনেক অনেক অপশন গুলাই দিয়ে এর ভিতরে একবার করে আপনি পড়ে নিতে পারেন যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে তবে ওকে আরেকটা আছে সেটা হলো আমাদের টিকার সরি আপনার যে অ্যাকাউন্টের রেজিস্টার করতে হবে বলতে যখন আপনার আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন অথবা যদি আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন যদি এনআইডি কার্ড না থেকে থাকে আপনি এখান থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন ওকে এবং এই সম্বন্ধে যদি আরো বিস্তারিত প্রয়োজন হয় আপনি 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 এখান এখান থেকে থেকে ক্লিক দিয়ে কিন্তু বিস্তারিত জানতে পারছেন আপনার কি করতে হবে কি করতে চাই প্রতিটি প্রতিটি অপশনই কিন্তু এখানে আপনাদের দেওয়া আছে এখান থেকে বাদ বাকি অপশন দেওয়া আছে আপনারা জাস্ট একবার করে দেখে নিতে পারেন ওকে এরপরে কি আছে এরপরে আমাদের আছে এর এরপরে আমাদের আছে এখান থেকে আপনি যদি এর আগে থেকে কোনো সময় log করে থাকেন সে সে option এখানে দেওয়া আছে এবং এখানে যদি সাধারণ জিজ্ঞেসে বলতে আপনার কোনো কোনো নিয়মাবলী প্রয়োজন মনে হয় আপনি নিয়মাবলী গেলে আপনি একবার করে দেখতে পারেন এখানে এখানে আপনার ইনশাআল্লা সকল প্রকারের question এরই আছে আপনি এখান থেকে সব answer গুলো আপনি কিন্তু পেয়ে যাবেন অনায়াসে আপনি এখান থেকে সব answer গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার যেখানে যা প্রয়োজন সব কিছু information এই দেওয়া আছে শুধু একটু just একটু সময় করবেন সময় করে একটু পড়ে নেবেন আর এখান থেকে এখান থেকে যারা business করতে চান তারা কিন্তু এখান থেকে আপনাদের এই website থেকে huge পরিমান টাকা ইনকাম হয় আহ NID server থেকে আপনারা জানেন এরপর আসেন fish আমরা fish এ click দিলাম fish এ click দেওয়ার পরে এখানে এখানে একটু জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু আপনি যখন NID number জন্ম তারিখ দিবেন অথবা এনআইডি নাম্বার দিবেন দেওয়ার পরে কত টাকা fees বুঝতেছেন এখান থেকে আপনি কিন্তু fees কিন্তু দেখায় দিবে আর এখানকার ফিস আপনার যে জিনিসটা fees দেখাবে সেটা কিন্তু আপনি আপনি যদি আপনার আপনি যখন আবেদন করতে যাবেন কোন ভুলের জন্য সেখানে হয়তো কিছু তারতম্য আপনি পাবেন কারণ সেখানে অনেক আলাদা আলাদা ভাবে করে আর আর এখানে এখানে আরো আরো কিছু চার্জের অপশন আছে সেটা কিন্তু আপনি এখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে আপনি ইলেকট্রন নিচে আসলে কিন্তু আপনি টোটাল এখানে বিষয়টা আপনি কিন্তু বুঝতে পারবেন এখান থেকে এর এরপরে আপনি যদি মনে করেন যে আপনি এনআইডি অথবা এনআইডি এর সার্ভারে যে মেন সার্ভার সার্ভারে যে আপনার হেড অফিসের যরতি কিছু প্রয়োজন হয় আপনি এখান থেকে আপনি ওদের ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং কত থেকে কয়টা পর্যন্ত কবে কবে খোলা থাকে সেটাও কিন্তু এখানে টোটাল ভাবে দেওয়া আছে আপনি জাস্ট এদের এদের সঙ্গে আপনি কথা বলতে পারেন এভাবে আর এনআইটি এই সার্ভারটি মনে হয় অনেকটা আগের থেকে অনেকটা সুন্দর লাগছে এবং এবং অনেক কিছু পরিবর্তন করছে এর আগে যেমন ভোটার তথ্য টা আসতোই না এখন মোটামুটি সব জিনিস গুলো আসছে সব জিনিস আমাদের হাতের নাগালে আসছে এখান থেকে আপনি যদি NID sorry এখনো এখনো কিছু কিছু option আছে সেই option গুলো এখনো হয়তো active করা হয় নাই ভবিষ্যতে এই active গুলো হয়ে যাবে আপনি দেখেন সার্ভারের এই যে সমস্যা আছে এই কথা বলছে মানে এই এখনো লিঙ্ক গুলো তারা এখনো এখনো করে নাই এবং এবং এই যে ওয়ালেট এই আছে আপনারা ব্যবহার করতে পারেন আহ ব্যবহার করতে পারেন বলতে ব্যবহার আপনার করা লাগবে আপনার এনআইডি কার্ড এর জন্য মোটামুটি হালকা একটু রিভিউ বেশি কিছু না আপনারা এর এরপর আপনার আপনার একটু একটু ভিতরে ভিতরে প্রবেশ করে আপনি দেখতে পারেন এনআইডি কার্ড এর এ পর্যন্তই এখন এখন যেমন NID card সংশোধনের সংশোধন অনেকটাই বেড়ে গেছে বেড়ে গেছে বলতে আপনাদের যখন passport যখন আপনি পাসপোর্ট করছে আগে তখন NID অথবা জন্ম নিবন্ধন দিয়ে passport করছে কিন্তু এখন এখন এখনকার সময় এসে এই option আর নাই এখন আপনার জন্ম নিবন্ধন লাগবে না আপনার passport এই sorry NID card লাগবে এই যে system সে অনেকটাই ভালো হয়েছে কিন্তু অনেক অনেক passport নেওয়ার পর অনেকটা সে তারা বিপাকে পড়ছে ওকে বন্ধুরা আজকে এর থেকে কথা বললাম না অন্য দিন বলবো আর এই ছিল আপনাদের মোটামুটি একটু রিভিউ কোন রকম আপনাদেরকে দেখাই দিলাম কোথায় কি আছে আপনারা জাস্ট একটু একটু সময় করে আপনি একটু দেখবেন যদি আপনার ভালো লাগে ওকে বন্ধুরা আজকে পর্যন্তই আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বাই বাই টাটা